أشهد أن لا السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. الله سبحانه وتعالى مهان دربار لاخ شكريا جابن كورتشي যিনি আমাদেরকে ঢাকার ঐতিহ্যবাহী বুয়েট বিশ্ববিদ্যালয়ের মসজিদে কোরআন এবং হাদিসের কথা আলোচনা করার জন্য এবং বসা শোনার জন্য বসার তাওফিক ইনায়াত করেছেন, এজন্য আমরা সকলেই আল্লাহর দরবারে শুকরগুজার হচ্ছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে যখন পৃথিবীর মুসলিম জাতি এক কঠিন মুহূর্ত অতিক্রম করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইউশিকু আন তাদা আল উমাম কামা ইয়াতাদা আল আকিলাতু ইলা কাসআতিহা। এমন একটি মুহূর্ত আসবে যখন কাফের শক্তিগুলো, আল উমাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটি ব্যবহার করেছেন, বর্তমানেও জাতিসংঘের আরবি হচ্ছে আল উমামুল মুত্তাহিদা, আল্লাহর রাসূল এই শব্দটাই ব্যবহার করেছেন যে জাতিগুলো, কাফের শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে তারা মাঠে নামবে, একজন অপরজনকে আহ্বান করবে। যেরকম ভাবে খাবার দস্তরখান বিছিয়ে মেহমানদেরকে ডাকা হয় খাবারের জন্য, ঠিক এরকম ভাবে কাফের শক্তিগুলো একজন অপরজনকে আহ্বান করবে মুসলিমদেরকে ধ্বংস করার জন্য। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, তখন কি মুসলিমরা একেবারে নগণ্য হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, মুসলিমদের সংখ্যা তখন অনেক বেশি হবে, কিন্তু ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাই সাইল, তোমাদের মুসলিমদের সংখ্যা অনেক বেশি হবে ঠিকই, কিন্তু তাদের অবস্থা হবে বন্যার পানির সঙ্গে যেমন খড়কুটা ভেসে যায়, এই ভাসমান খড়কুটার মতো অবস্থা হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর কারণটা কি? বললেন, তোমাদের অন্তরের মধ্যে অহান ঢুকিয়ে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বললেন, আমাল ওহান, ওহান কি জিনিস? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, ওহান হচ্ছে দুনিয়ার প্রতি ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা, আল্লাহর রাস্তায় মৃত্যুকে অপছন্দ করা, এই কারণেই তোমাদের অন্তরের মধ্যে ওহান ঢুকে যাবে, তোমাদের এই পরিস্থিতি হবে। আজ থেকে 1450 বছর আগে প্রায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বলেছেন। যদি আমরা দেখি ইরাকে হামলা করার পূর্বে
আফগানিস্তানে হামলা করার পূর্বে কাফের শক্তিগুলো কিভাবে একজন অপরজনকে আহ্বান করেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী হাদিসের প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে মিলে যায়। আজকে আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে যখন পৃথিবীর মুসলিম জাতিকে কিভাবে ধ্বংস করা যাবে, পৃথিবীর মানচিত্র থেকে কিভাবে মুছে ফেলা যাবে মুসলিমদের অস্তিত্বকে, এই পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে কাফের শক্তিগুলো। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সমস্ত কাফের এক জাতি, মুসলিমদের বিরোধিতায় সমস্ত কাফের এক। আমরা তাই দেখতে পাচ্ছি আজকে ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, সব এক হয়ে গেছে একটা জাতির বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? মুসলিমদের বিরুদ্ধে। এমনি ভাবে আমরা এর ফলে দেখি একদিকে মুসলিমদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ওরা দখল করেছে, মুসলিমদের জমিন দখল করে ওখান থেকে মুসলিমদেরকে তাড়িয়ে দিচ্ছে, মুসলিমদের বাড়ি ঘরগুলোকে বুলডুজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে। মুসলিম শিশুরা যখন ফিলিস্তিনের স্কুলে যায় ওদের তল্লাশি করে, ওরা হয়তো ঢিল ছুড়ল, এর জবাবে ওরা ট্যাঙ্কের গোড়া দিয়ে বুকটাকে ঝাঁঝরা করে দিচ্ছে। ইরাকের বুকে হামলা করার পূর্বে আমেরিকা অবরোধ দিয়ে প্রায় 10 লক্ষ মুসলিম শিশুদেরকে হত্যা করেছে। আফগানিস্তানে যুগ যুগ ধরে মুসলিমদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। আপনারা জানেন যখন বামিয়ানের মূর্তি ভাঙ্গা হয়েছিল সারা দুনিয়ার মিডিয়াগুলো তোলপাড় সৃষ্টি করল, মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। আর সেই আফগানিস্তানে যখন একটা প্রাইমারি স্কুলে বোমা হামলা করে 300 শিশুদের হত্যা করলো, তাদের লাশগুলো লাইন দিয়ে সারিবদ্ধভাবে যখন রাখা হলো, পৃথিবীর মিডিয়াগুলো চুপ থাকলো, এটা মানবাধিকার লঙ্ঘন হয় নাই, কারণ এরা মুসলিমদের শিশু। এমনি ভাবে আপনারা জানেন যখন পূর্ব তিমুরে মুসলিম দেশের একটা অংশ, ওরা আজ থেকে প্রায় 20 বছর আগে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী রিপোর্ট করেছে, কয়েকদিন আগে সেখানে বলেছে 70 বছর আগে, আসলে 70 বছর লাগে নাই, ওরা এই প্ল্যান করেছিল মাত্র 20 বছর আগে। সেই প্ল্যান করে মাত্র 200 ছেলেদেরকে, যুবকদেরকে ওরা প্রশিক্ষণ দিয়ে মুসলিমদের উপরে হামলা করালো, মুসলিমদের বাড়ি ঘরগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিল, মসজিদগুলোতে আগুন লাগালো। এরপরে যখন মুসলিম ছেলেরা তৈরি হল তখন জাতিসংঘের বাহিনী চলে আসলো। এরপরে সেই ইন্দোনেশিয়ার একটা রাজ্যকে, একটা এলাকাকে খ্রিস্টান রাজ্য ঘোষণা করলো, পূর্ব তিমুর মুসলিমদের বুকে আবার খ্রিস্টান রাজ্য ওরা করলো। একই ধরনের চক্রান্ত করেছে দক্ষিণ সুদানে, সেখানেও ওরা খ্রিস্টান রাজ্য বানিয়েছে। এমনি ভাবে বর্তমানে এই চক্রান্ত হচ্ছে পার্বত্য অঞ্চলকে নিয়ে। আপনারা জানেন কয়েকদিন আগে বাংলাদেশের সেনাবাহিনী সরকারের কাছে একটা প্রতিবেদন জমা দিয়েছে, সেখানে তারা এই শব্দগুলোই ব্যবহার করেছে যে পার্বত্য অঞ্চল যেন পূর্ব তিমুর আর দক্ষিণ সুদান না হয়। তাহলে এখানেও এরা চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, আর একটা ইসরায়েল অথবা পূর্ব তিমুরের ন্যায় খ্রিস্টান রাজ্য বানাবার জন্য। একদিকে ইহুদি খ্রিস্টানদের এই চক্রান্ত, আর একদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটা ভবিষ্যৎবাণী করেছেন মুসলিমদের অবস্থা নিয়ে। হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটা মিশকাতুল মাসাবিহ নামক কিতাবের কিতাবুল এলেমের ভিতরে পাবেন শেষ দিকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সায়াতি আলান নাসে জামান, মানুষের সামনে মুসলিমদের সামনে এমন একটি সময় আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু, যখন ইসলামের শুধুমাত্র নাম ছাড়া আর কিছুই থাকবে না, নাম ইসলাম, এরা জানবে না ইসলাম অর্থ কি। আপনারা আজকে শিক্ষিত লোক,
আপনাদেরকেও যদি জিজ্ঞেস করা হয় ইসলাম অর্থ কি, হয়তো অনেকেই বলবেন ইসলাম মানে শান্তি, কারণ এটাই শেখানো হয় দেশে। অথচ আপনারা কোনদিন যাচাই করেন না ইসলাম মানে কি আসলে। ইসলাম কায়েম হলে শান্তি প্রতিষ্ঠিত হবে, এটা সত্য, কিন্তু তাই বলে ইসলাম মানে শান্তি নয়, এটা সুকৌশলে এই খ্রিস্টানরা ইহুদিরা ভারতবর্ষ দখল করে ওরা এই কাজটাই করেছে, মুসলিম জাতির মধ্যে এটা ঢুকিয়ে দিয়েছে ইসলাম মানে শান্তি। কাজেই তোমরা শান্তিতে বসবাস করবে, নামাজ রোজা করবে, ঘুমাবে, আর আস্তে আস্তে হাঁটবে খবরদার পিঁপড়া যেন টের না পায় জমিনে। তোমাদের বুজুর্গির মাপকাঠি হবে, তোমরা সবসময় ঘরে বসে থাকবে, খানকায় বসে থাকবে, জঙ্গলে গিয়ে ইবাদত করবে নির্জনে। ভালো কথা, এগুলো আমরা ভালোই মনে করি, কিন্তু ওদের উদ্দেশ্য কি? ওদের উদ্দেশ্য হচ্ছে ফাসলুস সিয়াসাতি আনিদ দ্বীন, রাষ্ট্রকে ধর্মের থেকে আলাদা রাখবে। তোমরা ওই মসজিদে গিয়ে কাজ করো, খবরদার রাষ্ট্র নিয়ে কোনো কথা বলবে না। ইসলামের অর্থনীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, ইসলামের কি আছে এইগুলো নিয়ে তোমরা খবরদার কথা বলবে না। নতুবা ইসলাম মানে ওরাও ভালো করে জানে। ডক্টর হান্স ভে উনি ওনার ডিকশনারি লিখেছেন ইসলাম মানে কি, ইংলিশে লিখেছেন, পরিষ্কার করে দিয়েছেন ইসলাম মানে শান্তি না, ইসলাম মানে হচ্ছে কারো কাছে আত্মসমর্পণ করা। আর মুসলিমদের পরিভাষা ইসলাম বলে এক আল্লাহর বিধানের সামনে, এক আল্লাহর হুকুমের সামনে, এক আল্লাহর বাণী কোরআনের সামনে জীবনের সকল ক্ষেত্রে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব ক্ষেত্রে এক আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করার নাম কি? এটা কুফাররা ভালো করে জানে, ওরা জানে এটার অর্থ, এই অর্থ দিয়ে মুসলিমরা জানে। তাহলে এই মুসলিম জাতিকে আর কোনোভাবে দমন করা যাবে না, সেজন্য ওদেরকে শিখাও ইসলাম মানে শান্তি। হ্যাঁ, সালাম অর্থ শান্তি। আমরা একজন আরেকজনকে সালাম দেই, সালাম, আসসালামু আলাইকুম, তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, এই সালাম অর্থ শান্তি। ইসলাম মানে হচ্ছে এক কথায় এক আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করা, মানবরচিত বিধান, মানবরচিত আইন কানুন বাতিল করে মানুষের সার্বভৌমত্ব, মানুষের সংবিধান, মানবরচিত আইন সব বাতিল করে এক আল্লাহর সার্বভৌমত্ব, এক আল্লাহর সংবিধান কায়েমের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত করার নাম হচ্ছে ইসলাম। আর এরকম যারা কাজ করে, এরকম যারা আল্লাহর হুকুম মেনে চলে, তাদেরকে বলে মুসলিম। কিন্তু আজকে মুসলিম জাতি তা ভুলে গেছে। আজকে মুসলিম কাকে বলে? মুসলিম জাতি আজকে খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, পীর বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, গাউসুল আজম, খাজা বক্স, গঞ্জে বক্স, আতা বক্স, বান্দা নওয়াজ, গরিব নওয়াজ, এই সব টাইটেলগুলো দিয়ে মানুষদেরকে, পীর বুজুর্গদেরকে আল্লাহর আসনে বসিয়েছে। কারণ এই প্রত্যেকটা কাজ আল্লাহর, কার কাজ? আল্লাহর কাজ। আপনারা জানেন আমাদের এই দেশে মহাখালীতে একটা মসজিদ আছে, গাউসুল আজম বরপীর আব্দুল কাদের জিলানী মসজিদ। আপনি চিন্তা করেন না গাউস মানে কি, গাউস অর্থ কি? বিপদে সাহায্যকারী, গাসা ইউগীসু গাসাতান, বিপদে উদ্ধারকারী, বিপদে সাহায্যকারী, আল আজম মানে সবচেয়ে বড়। তাহলে অর্থ দাঁড়ায় এই, সবচেয়ে বড় বিপদে সাহায্যকারী সে কে? না কোনো মানুষ। তাহলে মানুষকে যদি কেউ গাউসুল আজম বিশ্বাস করে, সে ব্যক্তি সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যায়। বান্দা নামাজ, গরিব নামাজ, খাজা গরিবে নামাজ বলে না, গরিব নামাজ অর্থ কি? ফার্সি শব্দগুলো আপনার অর্থ জানেন না। গরিবে নামাজ মানে যে গরিবকে, অসহায়কে যিনি দান করেন, দান করার মালিক কে? না কোনো মানুষ। এইভাবে আজকে বহু ইলা এবং বহু রবের এবাদত চলছে। এজন্য মুসলিম জাতি আজ চতুর্দিকে বদদলিত, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত। মুসলিম জাতিকে আজকে কেউ ভয় করে না। অথচ সাহাবায়ে কেরামদের যুগে
আপনারা জানেন মুসলিমদের ভয়ে গোটা দুনিয়ার সুপার পাওয়ারগুলো থরথর করে কাঁপত। কেন?